হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই প্রথম বছরের পয়লা বৈশাখে আমার দিনটা কেমন কাটে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো। চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক। বছরের পয়লা দিনে নাকি যে সমস্ত কাজগুলো করা হয় সারা বছর সেই সব কাজগুলো নাকি করা হয়। তো এই বছরের প্রথম দিনে অনেক কিছু আইটেমের রান্না বান্না হয়। আর আজকে দেখো আমি রান্না করতেও বসে পড়লাম আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আমি আজকে উল্টো কাজ করব। কারণ এখন আমি ভাত বসাইনি, ভাতটা আমি লাস্টে করব আর ফার্স্টের দিকে আমি তরকারিগুলো করে নেব। তো উল্টো কাজ করব, দেখি আমি সারা বছর কেমন উল্টোভাবে চলতে পারি আর উল্টো রকম কাজ করতে পারি। সেই জন্য আমি উল্টো দিয়েই শুরু করলাম ভিডিওটা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি ভালো লাগবে। আর পয়লা বৈশাখ মানে তো জানোই মানে খুবই খুবই কাজের চাপ, মানে রান্নাবান্নার দিক থেকে প্রচুর চাপ। এই সময় যখন এই রকম পয়লা বৈশাখে যখন মানে বাপের বাড়িতে থাকতাম তখন আমাদের আর এগুলো চাপ থাকতো না, এগুলো চাপ থাকতো মায়েদের উপরে, তাই না বন্ধুরা? মায়েদের উপর চাপ থাকতো, মায়েরা সারাক্ষণ রান্নাবান্না করতে ব্যস্ত থাকতো আর আমাদেরকে দিত আর আমরা সবাই মিলে খেতাম। কি বন্ধুরা, তোমরাও কি এইরকম করেছো? মায়ের উপরে চাপ দিয়ে তোমরা নিশ্চিন্তে খাবার খেয়েছো? রান্নাবান্না করতো মা আর তোমরা নিশ্চিন্তে খেতে? আমি তো খুবই খেতাম, আমি রান্নার ধারবারেও যেতাম না, রান্না বলতে আমার কান্না চলে আসে সত্যি কথা বলতে বন্ধুরা। রান্না 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 এই সমস্ত জিনিসগুলো আমার কাছে হতো না একদম বিয়ের আগে। তো যেই দিন আমি বিয়ে করে এই বাড়িতে এলাম, বিয়ে হয়ে বউ সেজে যেদিন থেকেই আমি এই বাড়িতে এলাম সেই দিন থেকেই রান্না আমার হাত থেকে যাচ্ছে না বন্ধুরা। আর জীবনেও মনে হচ্ছে আমার রান্না আমার হাত থেকে যাবেই না। তো সেই জন্য সেই দিনগুলো না আমার খুব মনে পড়ে, আমার মায়ের আমার দিদার মানে রান্না করার কথাগুলো খুবই মনে পড়ে। সেই সময় আমাকে বলতো একটু রান্না শেখ রান্না শেখ। না না, সব রান্নাবান্না আমার দ্বারাই হবে না, যখন যাব শ্বশুরবাড়ি তখন দেখা যাবে। আমার তো এরকম করতাম আমি, তোমরা আমি তো এরকম খুবই করতাম, তোমরা করতে কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে, ভাত করলাম আর দেখো কত কিছু আইটেমের রান্না করলাম। দেখো এখানে শুক্তো করেছি, জানোই তো শুক্তো কী দিয়ে হয় সবটা। তো তোমরা শুধু দেখতে থাকো আর আমি শুধু বলতে থাকি এই কী সবজি আর এত কিছু আমি বলছি না। তো সত্যি কথা সেই দিনের কথাগুলো খুবই মনে পড়ে, আর এখানে সমস্ত ভাজা আছে, সেই দিনের কথাগুলো খুবই মনে পড়ে বন্ধুরা। জানি না এই জীবনে আমার হাত থেকে রান্না যাবে কি না, সে সমস্ত মানে সে কথা তো আর ভাবছি না, কারণ তো আর কারণটা খুবই গুরুতর, আমার হাত থেকে রান্না যাবে না। যতদিন না আমি মরে যাচ্ছি তো ততদিন আমার হাতে থেকে রান্না যাবে না। গুরুতর কারণটা আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো যে কেন আমার কপালে মানে গুরুতর কারণ আছে রান্না না যাওয়ার হাত থেকে। তো আর বিশেষত আমাদের আর্থিক কন্ডিশন তো খুব একটা ভালো না, সেই জন্য আমরা কাজের লোকজনও রাখতে পারি না যে হাত থেকে রান্না বান্না তারপরে কাজকর্ম কেউ আমাদের করে দিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তো রান্নাবান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শুধু দেখিয়ে যাচ্ছি, কিন্তু কি কি করলাম বললাম না বলছি না, আর তোমরা শুধু দেখো। আর আজকে সমস্ত জিনিসগুলো আজকে পয়লা বৈশাখের দিনে নাকি সবাই খুবই ভালো মন্দ খায়। তো আজকে ভালো মন্দর দিকে আমাদের আছে সব কিছু নিরামিষ, নিরামিষ রান্না হয়েছে, এত কিছু রান্না করেছি সব কিছুই নিরামিষ আর সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সব নিরামিষ রান্না হয়েছে। তো পয়লা বৈশাখে নাকি খুবই ভালো মন্দ আমিষ টামিষ জাতীয় জিনিস যা রান্নাবান্না হয়, যেমন চিকেন মাটন ফিশ সমস্ত জিনিস, তো সে সমস্ত কোনো জিনিস আমরা পয়লা বৈশাখে করি না, রান্নাবান্না করি না। আর বিশেষত বেশিরভাগ কারণ হচ্ছে আমার বাড়িতে প্রতিদিন গোপুসোনাকে সেবা দেওয়া হয়। তো এই পয়লা বৈশাখে দিনটাই আজকে তোমাদের সঙ্গে গোপুসোনার মানে সেবা দেওয়ার, যে থালাটা সাজানো হয় সেটা একটু সাজিয়ে নেব, তোমাদেরকে একটু দেখাবো। কারণ মানে আমিষ করলে তো আর আমি দু জায়গায় রান্না করতে পারি না, না সেই জন্য নিরামিষ রান্না হয়। প্রতিদিনই সেবা দেওয়া হয় দুপুরে করে, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, তো হয়তো কোনো দিন একাদশীর দিন এইভাবে শেয়ার করেছি ফল প্রসাদ শাখার। তো আজকে পয়লা বৈশাখে গোপুসোনার সেবার থালাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন একটা পদ বাকি আছে, চাটনিটা আমি কোথায় দেবো এখনও সাজিয়ে করতে পারি,
উপাসনাকে প্রতিদিন অন্নভোগ দিতে হয় সেবা দুপুরে করে, আর সকালে করে লাড্ডু মিষ্টি ছানা এগুলো দেওয়া হয়, আর বিকালে একটু ফল প্রসাদ দেওয়া হয়, রাতেও হয়তো রুটি, কোনো দিন লুচি, কোনো দিন মুড়ি, এই সমস্ত জিনিস দিয়ে সেবা দেওয়া হয়। তো আমাদের বাড়িতে তো আজকে সব কিছু নিরামিষ করলাম, তোমাদের বাড়িতে কী কী আইটেম করলে অবশ্যই জানিও। আর নিরামিষ বলে অনেক কিছুই রান্না করেছি, সবটাই তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আমি কোনোটা বলে দিইনি, তোমরা সবটাই দেখেছো বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সামনে, ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আসছি আবার। এতটা খাটাখাটনির পরে ভাবলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। বাপ রে বাপ, সে আর আমার কপালে আছে, দিন দুপুরে দেখো আমি রাস্তার মধ্যে চলে এলাম। কেন এলাম বলো তো বন্ধুরা, কি কারণে আমি রাস্তার মধ্যে চলে এলাম? তো কারণটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে, কারণ কিসের জন্য আমি আজকে দিন দুপুরে, পয়লা বৈশাখে দিন দুপুরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি? কি পাগল টাগল হয়ে গেলাম নাকি? রাস্তার দিকে তাকিয়ে আছি কারোর জন্য, ওয়েট করছি নাকি? মুখটা আবার কেমন করছি দেখো, চলো তোমরা দেখতে থাকো কি আসে দেখা যাক। এতক্ষণ ধরে আমি আমাদের এই দোকানের বারান্দাতে ওয়েট করছিলাম, বাবা হিরোর মতো এন্ট্রি নিল, দেখলাম এসেই গেল, চলো দেখা যাক কি এলো। ফাইনালি চলে এলো, হিরোর মতো এন্ট্রি নিয়ে এলো। তো দেখা গেল এখানে একটা পার্সেল এসছে, তো পার্সেলটাই কি আছে আমি তো জানি না, আর আমি অর্ডারও করিনি। তাহলে অর্ডারটা করলো কে? নিশ্চয়ই মাম্মামি অর্ডারটা করেছে। তো চলো পার্সেলটা আমি এখন নিই, নিয়ে যাই বাড়ির দিকে, কি এলো সবটাই তোমরা দেখতে পাবে, সবটাই বুঝতে পারবে। আমি এখন নিচ্ছি পার্সেলটা, তো তোমরা দেখবে, চলো তোমাদেরকে দেখাবো কি এলো আর কি নিল মাম্মাম, পার্সেলের মধ্যে কি আছে সবটাই তোমরা দেখতে পাবে। পয়লা বৈশাখে কি এমন জিনিস অর্ডার করলো যে পয়লা বৈশাখেই দিয়ে গেল, আর কি এসেছে সবটাই চলো তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। চলো বাড়ি যাওয়া যাক। আর জানো তো বন্ধুরা, আমি তো খুব খুশি হয়েছি, মাম্মাম কখন যে অর্ডারটা করে দিয়েছে, কি অর্ডার করেছে তা আমি জানি না, আমাকে ফোন করলো যে একটা পার্সেল আছে, তাই আমি গিয়েছিলাম। আরও একটা জিনিস আমার কাছে এসেছে যে বছরের প্রথম দিনে যে এত এত খুশি হব সত্যি আমি ভাবতে পারিনি, সে জিনিসটা এসেছে আমার কাছে খুবই খুবই মূল্যবান শুধুমাত্র তোমাদের জন্য। আর বছরের প্রথম দিনে এত এত খুশি হচ্ছি আমি, যে এত খুশি আমি কোথায় রাখবো, সবটাই তোমাদের জন্য হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমি বলবো কিংবা তোমাদেরকে দেখাবো যে আমি কি জিনিস, আমি মানে বছরের পয়লাতে আমি কি জিনিস পেলাম তোমাদেরকে আমি বলবো এবং দেখাবো। আর এটাই দেখো, মাম্মাম ব্ল্যাক কালারটা খুবই পছন্দ করে, আর এটা এসছে অর্ডার করেছিল, এটা হচ্ছে লেহেঙ্গা, লেহেঙ্গা অর্ডার করেছিল, আর ব্ল্যাক কালার খুবই পছন্দ আমার মাম্মামের, সে যে সমস্ত জিনিস হোক না কেন ব্ল্যাক কালার খুবই পছন্দ করে। এই মাম্মামের যে কতগুলো ব্ল্যাক কালারের ড্রেস তো আর কি বলবো, এটা আবার তাও আবার ব্ল্যাক নিল, কিন্তু ব্ল্যাকের উপরে খুব সুন্দর কাজটা, কি দারুণ দেখো বন্ধুরা। আর মাম্মামের তো খুবই পছন্দ হয়েছে নিশ্চয়ই, ও অর্ডার করেছে নিশ্চয়ই ওর পছন্দ হবে। তো আমি বলছি কি, তুই যেটা অর্ডার করেছিস যে স্যাম্পেলটা দেখে সেটা তো একই তো নাকি? বলছে হ্যাঁ মা একই, কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে, আমারও মন চাইছে, আমি ভাবছি যে আমিও একটা অর্ডার করব। আর বলছে মাম্মা বলছে হ্যাঁ তুমি একটা অর্ডার করে দিও। তোমরা বলো বন্ধুরা মামামের এই লেহেঙ্গাটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার তো খুব ভালো লাগছে ব্ল্যাকের উপরে এইরকম কাজ করা আছে, সত্যি ব্ল্যাক কালারের উপর নাই এই কাজটা এত ফুটেছে, আমার ক্যামেরাতে কেমন লাগছে জানি না। এবারও উঠে চলে গেল এখান থেকে, গিয়ে এবার পরে দেখবে কেমন লাগে, এখন তো বানাতে হবে তাই না, তাও একটু কোমরে ধরে দেখবে যে কেমন লাগে। অন্না টন্নাগুলো খুবই সুন্দর দেখো, অন্নার কাজটাও খুবই সুন্দর, কাপড়টাও খুবই ভালো, মিশো থেকে নিয়েছি, তো মিশো থেকে অর্ডার করেছে, মিশো থেকে নেওয়া হয়েছে। এই দেখো ও গিয়ে আবার পড়া শুরু করে দিয়েছে, দেখো এই দেখো খুব সুন্দর লাগছে, খুবই মানাচ্ছে ওকে, ব্ল্যাক কালারটা খুবই মানায়, ও খুবই পছন্দ করে ব্ল্যাক কালার, ও গিয়ে পরে ধরে দেখো ঘুরছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পয়লা বৈশাখে যে এত সুন্দর একটা গিফট আমি পাবো, সত্যি বলতে বন্ধুরা আমি ভাবতেই পারিনি। না না, এ গিফটটা নয়, তোমাদের ভালোবাসার দান আমার কাছে এসেছে, অবশ্যই তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে। তো নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর পুরানো বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিও। চলো চলো
পুরানো বন্ধুরা আমার যারা আছো, অবশ্যই তারা তোমাকে ভালোই বাসো আর আমিও তাদেরকে খুবই খুবই ভালোবাসি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রেখো। আর তোমরা আজকে পয়লা বৈশাখে কেমন কাটালে দিনটা অবশ্যই জানিও, আমি তো কেমন কাটালাম আর কতটা খুশি হয়েছে তোমরা সবটাই দেখেছো। এবারে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিওতে, সত্যি কথা বলতে নেক্সট ভিডিওতে আমি যে কিসের জন্য এত খুশি হয়েছি অবশ্যই জানাবো তোমাদেরকে, আর সবটাই বলবো, দেখাবো। চলো টাটা, ভালো থেকো সবাই।